দেখো জামাই ষষ্ঠী কেই না করে, আজকে না হয় আমরা একটু অন্য কিছু করলাম, মানে বৌমা ষষ্ঠী করব আমরা আজকে। দেখো গাইস, মিনি এখন সাজানো প্রায় শেষের পথে একদম। কেমন মিষ্টি লাগছে? অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, শুধু এই দুটো করতে হবে, তারপর পুরো রেডি। ওকে, তারপরে দেখা যাক তিথি রিঅ্যাকশন কেমন হয়। তাড়াতাড়ি করে আমরা তাড়াতাড়ি সাজাই, তারপরে অনেক কিছু করা বাকি আছে গাইস। চলো তাহলে মিনি, আমরা সব মোটামুটি সাজিয়ে ফেললাম, সব কমপ্লিট। যাই হোক, এবার তাড়াতাড়ি তিথিকে আনি, তারপরে দেখাচ্ছি মজা। তো দাঁড়াও, আমি মনিকে নিয়ে আসছি। যাই হোক, সবাই তো জামাই ষষ্ঠী, আমরা একটু বৌমা ষষ্ঠী করে দিলাম। নানপুরি ময়দাটা আমি মেখেছি, আর বাপি ভেজেছে, এটা আমি আগে খাবো তাহলে। হ্যাঁ, আর এইটা হচ্ছে মাংসটা আমি করেছি, চিংড়ি মাছটাও আমি করেছি, আর আম কলা লিচু এগুলো আমি কেটে কেটে দিয়েছি, মিষ্টি তোমার জন্য। আর এই এনেছে বাপি, ওটা বললে না, আমি তো এনেছি এগুলো সব। বাপি এনে দিয়েছে, আমি রান্না করেছি। হ্যাঁ, বাপি এনে দিয়েছে, তবে আমি রান্নাটা করেছি, ঠিক আছে। আর পুরো প্ল্যানটা হচ্ছে বাপির। বাপি কালকে আমাকে বলেছে, কানে কানে তোমরা জানো না ঘুমিয়ে রয়েছিলে, বলেছে এটা করব। একটু বুঝতেই পারিনি। তুমি খুশি হয়েছো? হ্যাঁ, অনেকটা বেশি। মিনি এগুলো মিনি দিয়েছে, এগুলো সব মিনি মিনি। আরো আরো আছে তোমার জন্য গিফট আছে, আরো দাও দাঁড়াও। ও তোমার জন্য শাড়ি, কি সুন্দর শাড়িটা দেখতে, পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। আর এটাও তোমার জন্য। এই না, আমাদের এখনো বিয়ে হয়নি কিন্তু, আবার কেউ আবার বলবে বুঝতে পেরেছি বিয়ে হয়নি, আমরা লুকাবো কেন? ওই আবার কি, এটা তোমার, এটা ও তিথির দাদু মারা গেছে, তাই জন্য তিথির মা করতে পারবে না আবার জামাই ষষ্ঠী, তাই জন্য আমাকে ভার দিয়েছে, আমি এটা করলাম। এটা তুমি আমাকে দিলে, মানে মায়ের তরফ থেকে? মায়ের তরফ থেকে, এটা আমার তরফে না, অন্যদিনে তোমার। এটা এটা হচ্ছে আমার তরফ থেকে ওকে দিলাম। আরে দাঁড়াও, এটা বলতে দাও, এটা হচ্ছে তিথির মার তরফে আমাকে দিয়েছে ভার। সকালবেলা আমাকে ফোন করেছিল, তাহলে জামাই ষষ্ঠী প্লাস বৌমা ষষ্ঠী দুটো একসঙ্গে হচ্ছে। তো যাদের মনে ডাউট ছিল সেটা কিন্তু মা ক্লিয়ার করে দিল, যে কেন জামাই ষষ্ঠী হলো না। আমি শাশুড়ি,
আমার কেক স্টার্ট করে দিয়েছে আমার মেয়েকে দাও সবাই করেছে করেছে মিষ্টি পাখি সব থেকে বেশি খেটেছে বেচারা সকাল থেকে উঠে ও তো করবেই আর এরকম একটা ভালো ননদ পেয়েছি আমি লাইফে বাপির হাতের নানপুরি মানে স্বর্গ হ্যাঁ তোমাদের আইসক্রিম গুলো দেখানো হয়নি তাড়াতাড়ি যা মিনি দৌড়ে দৌড়ে যা উড়ে উড়ে আয় কি ভালো লাগছে আমার খোপাটা এতক্ষণ না খুলবে ওর শান্তি নেই লাভলি লাভলি সবাই বলো আমার মাম্মাকে কেমন লাগছে আমার লাইফে ফার্স্ট টাইম বৌমা ষষ্ঠী আবারও মনে করে দিচ্ছি শাউটার পর্ব কিন্তু রয়েছে একদম ভিডিওর শেষে তো কমেন্ট না করে তোমরা কিন্তু কোথাও যাও না হতে পারে পরের ভিডিওতে তোমাদের কমেন্ট তোমরা শাউট আউটে পেয়ে যাও তোমরা কিন্তু বৌমা ষষ্ঠী দেখলে এবার আমরা যাচ্ছি জামাই ষষ্ঠীর জন্য যে মেলা আর কি আমাদের এখানে বসে মানে হিন্দি স্কুলের ওদিকে একটা মেলা বসে সেইখানে আমরা যাব আর তোমরা জানো মেলার ব্লগ না বসেছে আমি জানি বাট আমরা মেলার ব্লগ করতে বেশি পছন্দ করি তাহলে চলো তাড়াতাড়ি যাই তো আমরা মোটামুটি এখানে ঢুকে পড়েছি আর দেখেই বোঝা যাচ্ছে প্রথমে এত ক্রাউড বা রাইড ছড়া আরম্ভ হয়ে গেল নাকি তোমার রাইড দেখে আবার সে আগের মতো স্টার্ট হয়ে গেল চলো চলো অন্যদিকে চলো কিছুই করা যাচ্ছে না এত ভিড় ও বাবা বেরোনো যাক এখান থেকে ওকে তিথি খাচ্ছে তিথির ফেভারিট জিনিস পাপড়ি চাট যাই হোক দেখতে পেয়ে গেল অন্তত এই এরিয়াটা ফাঁকা আছে বলে একটু ওকে খাওয়াতে পারছি আমরা এবার বেরোচ্ছি দেখা যাক এবার আমরা একটু লং কোথাও যাওয়া ভাবছি কারণ লং রাইডে এতে আমাদের ইচ্ছা করছে আর ওয়েদারটাও আজ খুব ভালো আছে তো চলো যাওয়া যাক এখন জানি না কোথায় যাবো চলো ওকে তো আমরা বাড়ি চলে এলাম তিথি একদম ফ্রেশ হয়ে গেছে আমি ফ্রেশ হতে এখনো পারিনি সকালটা যতটা ভালো ছিল রাত্রিটা ততটাই খারাপ বিকজ আমরা মেলায় যাব একটু এনজয় করব ব্লগ করব কত কিছু ভেবে গিয়েছিলাম বাট সেটা আলটিমেটলি হলো না হয়তো খারাপ লাগবে শুনতে বাট এটাই সত্যি পরিবেশটাও খারাপ আর জায়গাটা খুব ঘিঞ্জি এমনি আমাদের কষ্ট হচ্ছিল তার জন্য বেরিয়ে গেলাম হ্যাঁ তোমরা একদম ঠিকই ধরেছো আজকে সোমবার মানে তোমরা ব্লগটা পাচ্ছ যেহেতু সোমবারই তো আজকে সোমবার এই সোমবার থেকে সানডে অবধি সাত দিন হচ্ছে তাই তো সোমবার থেকে রোববার অবধি কিন্তু একদম সাত দিন ডেলি ব্লগ পাবে তোমরা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের জন্যই আমাদের 50,000 সাবস্ক্রাইবার হয়েছে থ্যাংক ইউ সো মাচ বললে হয়তো অনেকটা কম হবে তোমাদের জন্য এইভাবে পাশে থাকো যাতে 1,00,000 খুব তাড়াতাড়ি হতে পারে আমরা একটা বড় সেলিব্রেশন করব তোমাদেরকে নিয়ে হ্যাঁ তো তাই খুব তাড়াতাড়ি 1K করে দাও যাই হোক আমার একটা কথা বলার আছে যে তোমরা তো আমাদের ব্লগটা দেখছো ভালোও লাগছে আশা করি আর আমরা ব্লগ আরও বানাবো বাট আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মানে ব্লগের মধ্যে যেটা আমাদের কারেকশন করা খুব দরকার তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যেটা আমরা করছি না তোমরা চাও সেটা ব্লগের মধ্যে দেখতে তো সেটাও তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো এর পরের বার থেকে আমরা সেটা অ্যাড করে দেবো যাই হোক তোমরা এই সাত দিনের ব্লগে যেই সাপোর্টটা তোমরা দেখাবে সেই অনুযায়ী কিন্তু আমরা ডেইলি ব্লগ করবো সম্পূর্ণটা
তোমাদের উপরে তাড়াতাড়ি যাও ব্লগটা এনজয় করো আজকেরটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি সাবস্ক্রাইব করো এই মিষ্টি ভাইকে ফলো করো ওকে ওকে বেশি কথা বাড়াচ্ছি না চলো এবার সাউন্ডের উপরে তোমরা এনজয় করো